বৃষ্টির দিন এসে গেছে, রাস্তায় বের হওয়ার সময় হইলে বৃষ্টি নামে, এখন নামতেছে। বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম রেইনকোট পয়টা, পলাশ দাদা রেইনকোট অফিসে রেখে গেছিল, ওইটা পয়টা বের হয়েছি, কিন্তু ঝড় উঠে গেছে। দেখেন কত পাতা কত ময়লা পড়ে আছে, সব ঝড়ে উড়িয়ে আনছে, এই কারণে এখানে থামছি। বৃষ্টি তেমন না কিন্তু অনেক বাতাস, ঝড়ের মতোও না কিন্তু বাতাস, শুকনা বাতাস, হালকা বৃষ্টি। হালকা বৃষ্টির মধ্যে আস্তে আস্তে চালিয়ে যাইতেছি মোটরসাইকেল, ভালোই লাগতেছে। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, এই কারণে দাঁড়াইছি, কিন্তু মোবাইল ভিজে যায় বারবার, ভিজে গেলে স্ক্রিনে কাজ করে না, কাজ করলেও কাজ করে না, এই কারণে একটু সমস্যা হইতেছে। অনেক সুন্দর পরিবেশটা এখন বৃষ্টির সময়। বাড়িতে এসে পৌঁছাইলাম মাত্র, কিন্তু বৃষ্টি ওইভাবেই ঘুরি ঘুরি পড়তেছে, মাঝখানে একটু জোরেও নামছিল, খুব বেশি জোরে না, মানে কমের মধ্যে একটু বেশি। আয় ঘোরার সময় তুমি আজকে ঘুরতে পারো নাই, বৃষ্টি তোমাকে ঘুরতে দিল না মামনি, রেইনকোটে তো বাঁচাইছে, তারপর বৃষ্টি তো থামলো না, অফিসে রেখে গেছিল। এটা ভালো, এটা ভালো, আমি আমি এক রেইনকোট কিনছিলাম, ওটা ভিজাই দিতাম ভিতরে, মনে হয় ভিজি নাই, ভিতরে শুকনো আছে। তারপরে যতই হোক হালকা হালকা ভিজেই, এই যে হালকা ভিজছে, বৃষ্টি মনে হয় জোরে নামতেছে হালকা। মামনি মামনি বাবার কোলে ঘুমাইতেছে পরম শান্তিতে, কোলে ভালোই মানে থাকে ঘুমায়, কিন্তু ফার্স্ট ফার্স্ট নাইট আছে গেট। মামুনির জন্য অনেকেই বলবেন যে এই বয়সে কেন এটা আনলাম, কারণ জানি আপনারা মামুনির অনেক ভালোবাসেন, এই কারণেই বলবেন, কিন্তু আনতে হয়েছে, কোনো উপায় নাই, পরিস্থিতি এরকম, কারণ পলির তো এক্সাম সামনেই, তখন তো এইগুলোই খাওয়াইয়া মামুনিরে বাঁচাইতে হইব, এই কারণে পলি বললো নিয়ে আসতে, আগে আগে থেকেই খাওয়াইয়া একটু অভ্যাস করে দিতে আর কি, খাই কিনা ওইটা দেখব। ছোট সাইজে আছে, কারণ তোমার তো 7-8 দিন পরীক্ষা, ওই কয়দিন এমনি তো আর খাওয়াইতে হবে না, এগুলো প্রথমে তো খাইছে, পরে তো মা কেমনে জানি করে দিত, পারবো এমনি, কষ্ট হবে মনে হয়। শুয়ে দিবে
তো আজকের ব্লগে কোনো ইন্ট্রো দেওয়া হয় নাই, কারণ আমি পলিরে বলছিলাম ব্লগ শুরু করার জন্য বাড়িতে, আমি তো অফিসে ছিলাম, কিন্তু পলি করতে পারে নাই একটু সমস্যার কারণে। তো এখন আর কি, তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। মামনি কুলে ভালোই ঘুমায়, কিন্তু শুয়ে দিলে উঠে যায়, পিসু দিয়ে দেয়, কুলে পিসু কমে দেয়, কিন্তু শুইলে পরে পিসু দিয়ে দেয়, বুদ্ধি আছে। আর মামনি এখন মোটামুটি ওই শব্দটা কমে গেছে, যে শব্দের জন্য ডক্টর দেখে আসলাম, কিন্তু বৃষ্টি হইলে তখন আবার একটু শব্দ বাড়ে, ঠান্ডার সমস্যা হইলেই তখন শব্দটা হয়, এমনিতে রোদ উঠলে গরমে ওই রকম হয় নাই। একদম মনে হয়েছিল যে ঠিকই হয়ে গেছে। গুম হয়ে গেছে মনে হয়, বের করে কেন? আজকে তো ঘুম ধরবো না, কালকে চলে যাবে বাবারে রেখে। বলো না বাবা তুমি যাবা না, বলো অফিস থেকে তো এখানে কাছে, সেদিন বৃষ্টি বৃষ্টি দেখবা ওদিন থাকবা আমার কাছে। তুমি চলে গেলে বাড়ি একদম ফাঁকা হয়ে যাবো বাবা, খালি খালি হয়ে যাবো। কি হয়েছে, কি কি করছো? তিতা লাগে, কি জানি কি খেয়েছি, তিতা লাগবে, ওষুধ তো খাওয়াইনি। কি ভাবতেছ? কি ভাবো মা, ঘুমাইলে না একটু? তোমার কোলে আমার ঘুম হয়ে গেছে। এই যে করো, আবার করো, একটু ব্যায়াম করো, ব্যায়াম করো, হাত হাত তো করো ওইদিকে, কথা বলবো একটু, কথা বলবো কি মা, খামছি দিও না মুখে, কারে খামছি দেয়, কান্না করবো বেশি বেশি, তখন আমি বুঝবো যে তার মানে তোমার বকো দিছে, ঠিক না? ঠিক তখন ঘাড় নাড়লো না, পরিষ্কার করে দিব, করো দেখি, চিপে বের করো, ময়লা হয়েছে, দুধু খাইছ, দুধু ভরে থাকে ওইখানে তোমার শোষার মধ্যে। সবার জন্য রুটি না রাতে, না শুধু বাবার? কি বাবা, এই তরকারি দিয়ে রুটি খাবো নাকি, লাউয়ের? মা আমারে আজকে অফিসে রুটি দিয়ে দিছিল, কারণ এখন তো আর অফিসে খাওয়া যায় না, নিরামিষ খাইতে হয়। রুটি খাইছিলাম, কিন্তু রুটি শক্ত হয়ে গেছিল মা, সকালে বাঁচছ না? সকালে বাঁচছি যে হটপটে রুটি বড়া হয়নি আরো। আর কি, কয়টায় উঠছিলে? উঠছি চারটে, চারটায় উঠে ভাত রান্না করছে, তারপর রুটি ভাজছে, তারপরে আমার 5:30টার সময় ডাকতেছে যে খাবি না খাবি না, এত সকালে খাই আমি। প্রতিদিন যদি এরকমই করো না তো কিরকম হইতো? কষ্ট হয় আসলে, আর সকালে তো খাওয়ানো যায় না। ঢাকা
গুড্ডি বাচ্চা কাচ্চা নিয়ে কি করতেছে? ঘাস শুধু ফালাও, তুমি এখন খাও না ঠিক মতো, মেরা হয়ে গেছ। কত ঘাস ফালে রাখছে। খাও 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 গুড্ডি, তোমার জন্য ভালো ঘাস এনে দিছিলাম না, খাও না কেন? তুমি তো কালকে থাকলেও পারো। কেন? সবাই চলে গেলে তো বাড়ি ফাঁকা হয়ে যাবো। অনুমাসি কোথায় যাবো? আরে তুমি যাইবে নাকি? তোমার অন্তু কাকা ডাক দিয়ে গেলে সংকীর্তন সারতে হবে, তোমার দাদুর সংকীর্তন। হ্যাঁ, এখন যাবো সংকীর্তন সারতে, যে কাকা মারা গেছে ওই বাড়িতে। সংকীর্তন করতে হয় ওষুধ, যে কয়দিন থাকে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত। মানুষের জীবন আসলে কিছুই না, খুবই ছোট। একদিন আপনাদের ধানের জমিটা দেখাইছিলাম, তখন দেখে অনেক খারাপ লাগছিল যে এই জমি রেখে মানুষ চলে গেছে। আর এই দুনিয়ায় বেঁচে থাকলে আমরা কত খাম খাম করি, এটা আমার ওইটা আমার, ঠিক না? আর যখন চলে যায় সব রেখে চলে যায়। কত খাটাখাটনি করছে, কত কিছু করছে ওই জমিতে, একা একাই, কোন লোক নেই না, একাই কাজ করছে। ওই অন্তরে নিয়ে বিদ্যুৎ নিয়ে গেছে, নিজে অসুস্থ থাকছে, নিজে পারেও নেই, তারপরে কত কষ্ট করছে। অয়ন কেছে, কয়েছে নি খাবার
পেশিনি খেলে ডায়াবেটিস হয়। মামুর যখন পেটে আপনার এই নিয়ে একদিন তোর ভয় পেয়ে গেলাম না, অনেকবার গেছিলাম ঠিকই মন লাগে না।